কোভিড পরবর্তী সময়ে নেতাকর্মীদের সাথে দূরত্ব কমাতে এবং সবার সাথে সুসম্পর্ক তৈরি করতে শনিবার ধানমন্ডি ম্যারিয়টে আয়োজন করা হয় ইফতার পার্টির। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা মোজাফফর হোসেন পল্টু, সাংসদ নুরুল আমিন রুহুল, সাংসদ মোহাম্মদ শফিউল ইসলাম মহিউদ্দিন, মহিউদ্দিন আহমেদ মহি সহ দলীয় নেতাকর্মীরা। অনুষ্ঠানটি আয়োজন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন 15 নং ওয়ার্ডের কমিশনার রফিকুল ইসলাম বাবলা। জাতীয় নেতৃবৃন্দ এবং যারা রয়েছে মহানগর নেতৃবৃন্দ তাদেরকে নিয়ে ধানমন্ডি সুশীল সমাজ এবং ধানমন্ডি ইউনিট পর্যায়ে থানা ওয়ার্ড পর্যায়ে নেতৃবৃন্দকে নিয়ে আজকে সুশীল সমাজকে নিয়ে আজকে ইফতার পার্টিটা আয়োজন করেছি। তার একটিমাত্র কারণ সেটা হলো কোভিডটা শেষ হওয়ার পরে আমরা অনেকেই হারিয়েছি, তাদের আত্মীয় স্বজনের সাথে আমাদের যোগাযোগটা হয় নাই ঠিক মতো, তাদেরকে নিয়েই আমরা মূলত এই ইফতার পার্টিটা করেছি।